আমাদের নোয়াখালীতে আমরা সদর উপজেলার ইয়েতে আমরা যেসব পদক্ষেপ নিয়েছি বর্তমানে বাংলাদেশে কিন্তু করোনা ভাইরাস কিন্তু একটা মহামারী আকার ধারণ করতে পারে, এই জন্য আমাদের প্রশাসন উপর থেকে যেটা আমাদের নির্দেশ এসেছে, আমরা প্রতিটি জায়গা যারা আগে অনেক আমাদের যে মুজিব বর্ষ ছিল অনেক বড় প্রোগ্রাম ছিল, কিন্তু এটার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু ছোট আকারে করে এসেছেন। আমরা তদ্রূপ নোয়াখালীতে আমরা ছোট আকারে নিয়েছি এবং একটি জিনিসকে আমরা জনগণকে এটুকু বলি, সবাই কিন্তু সচেতন হতে হবে, কারণ আমাদের দেশে যে পরিমাণ ইকুইপমেন্ট থাকার কথা বর্তমানে নেই, তো এই জন্য সরকারও কিন্তু প্রতিটি জনপ্রতিনিধি এবং যারা এলাকার আসছেন সবাইকে একটু অনুরোধ করছেন যেন যে কোনো লোক বিদেশ থেকে আসলে প্রথম তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। হোম কোয়ারেন্টাইন থেকে আমার অনেকে গ্রামে কিন্তু বোঝে না, এটাকে আমরা কিন্তু বোঝাতে হবে। একটি লোক যখন দেশে বাইরে থেকে ইটালি থেকে বা জাপান থেকে বা আমেরিকা যেখান থেকে আসে, আসার পর তাকে ঘরে রাখতে হবে। ঘরে রাখতে হলে তার জন্য কিন্তু আলাদা করে তার খাওয়ার প্লেট, বাথরুম সব কিছু আলাদা রাখতে হবে। আমার দেখা অনেক সময় দেখা যায় অনেকে গ্রামের লোকে একসাথে থাকে, তখন একটা বাথরুম হলে বাথরুম কিন্তু অনেকেই ইউজ করে, তখন তাকেও অ্যাফেক্ট করেছে। যদি একটা মানে ওই রোগে আক্রান্ত থাকেন তারা বাকি সবাই অ্যাটাক হয়। এই জন্য আমরা এইটা ব্রিফিং দিয়েছি, আমাদের প্রতিটি ইউনিয়নে মাইকিং করে দিয়েছি এবং সবচেয়ে লোকসভা যে সমাগম কমাতে হবে, কারণ একটি আমরা তিন এক ফুট দূরত্ব থাকতে হবে। এই জন্য অনেক বাজারে শুধু বাজারে যায় না, আগে তো বাজার দেখে অনেক লোক একসাথে, এখন আমরাও ওইটা মাইকিং করে দিয়েছি যেন লোক না থাকার জন্য শুধু কাশারে আবার বাড়িতে চলে যাক বাড়িতে। এবং সবচেয়ে আপনি যখন বাইরের থেকে আসবেন, আসার পরে কিন্তু আপনার হাতটা ভালো মতো সাবান দিয়ে ধুয়ে আপনি ঘরে ঢুকবেন, আবার বাসার থেকে বের হতে কিন্তু ভালো মতো হাত ধুয়ে বের হতে। একটি হাতের আমরা কিন্তু অনেক সময় দেখা যায় হাসি কাশি হলে আমরা হাত দিয়ে ইয়ে করি, কিন্তু হাত দিয়ে না দিয়ে আপনি কোনো জায়গায় করেন বা টিস্যু ইউজ করতে পারেন, কারণ হাতের ওই হাসির যখন জার্মটা থাকে, অনেকে যাদের আছে তারাও কিন্তু কে আছে আমরা তো এখন খুঁটি জানতে পারি না, তো হাতে দিয়ে যখন তার মুখে বা নাকে লাগে তখন তাকে এফেক্ট করে। তো আমাদের এখন আমরা শুধু হোম কোয়ারেন্টাইন করলে হবে না, আমাদের সব দিক দিয়ে সচেতন থাকতে হবে, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটা নিয়ে অনেক চিন্তা আছেন এবং দেশের প্রতিটি আঙ্গিনায় এখন আমাদের মানে যেটা আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করে। কারণ আরেকটি জিনিস আমাদের অনেকে বলে আমাদের কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়তে হবে, কারণ পাঁচ অক্ত নামাজও কিন্তু আমাদের কিন্তু একটা ইয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সবচেয়ে, পাঁচ অক্ত নামাজ হলে একজন হাত ধোয়া পাঁচবার হয় পুরা মানে তার হাত হ্যান্ড ওয়াশ সব কিছু হয়। এই জন্য যারা মুসলমান আছে আমি যারা মুসলিম ধর্ম আছে আমি সবাইকে বলবো আপনারা যেন পাঁচ অক্ত নামাজ পড়েন। এবং আমাদের দেশের রাজনীতি অনেক কিছু দেখা যায় কিন্তু করোনা ভাইরাস আমাদের সবার কিন্তু রাজনীতি এই করোনা ভাইরাস নিয়ে রাজনীতি কোনো রাজনীতি না হয় আমি সবার কাছে এই, কারণ রাজনীতি করি আমরা যে কোনো দল করতে পারি কিন্তু করোনা ভাইরাস কিন্তু রাজনীতি না, কিন্তু এটা আমাদের দেশে একটা মহামারী হিসেবে কিন্তু দান করতেছে, সে কিন্তু রাজনীতি কে হচ্ছে এই রোগটা কিন্তু কোনো রাজনীতি দল চিনে না, কিন্তু সে কিন্তু তার নিজস্ব গতিতে চলে। যারা আছি আমরা এটুকু আমি সবার কাছে আশা করব, আমরা রাজনীতি করতে পারি কিন্তু আমরা রাজনীতি এসব সব মতামত বলে গিয়ে আমরা বর্তমানে আসুন আমরা সবাই একসাথে এই করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকি, সবার কাছে আমার এই কামনা।